বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ মেঘা অকশন থেকে রোহিত শর্মা নাকি সূর্যকুমার যাদব কে আসতে পারে কলকাতা নাইট তো দেখো এই বিষয়ে একটা প্রতিবেদন কিন্তু পাবলিশ করেছে নিউজ এইটিন তবে আসলেই কি রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব কলকাতা নাইট আসতে পারে এই বিষয়ে আজকে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে আইপিএল দু পঁচিশের আগে রিটেশনের রুলসও কিন্তু বিসিসিআই জানিয়ে দিয়েছে তো কোন নিয়ম অনুযায়ী প্লেয়ার রিটার্ন করা হবে সেটা এই ভিডিওতে জানাবো আর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে করা হবে সেটাও জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্তা আইপিএল দু হাজার পঁচিশের আগে কিন্তু মেঘা অকশন হবে আর এই মেঘা অকশনে কিন্তু রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব এই দুজন প্লেয়ারকে অকশনে আমরা দেখতে পারি এরকম একটা নিউজ কিন্তু পাবলিশ করেছিল নিউজ এইটিন বাংলা তো যাই হোক এই নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আরো একটা আপডেট পেয়েছি সেটা হচ্ছে রোহিত শর্মার সঙ্গে মুম্বাই যে একটা প্রবলেম চলছিল সেটা কিন্তু এই মুহূর্তে সলভ হয়ে গিয়েছে এবং রোহিত শর্মা কিন্তু মুম্বাই যাচ্ছে না অর্থাৎ আইপিএল কিন্তু রোহিত শর্মাকে রিটার্ন করবে মুম্বাই ইন্ডিয়ান্স আর রোহিত শর্মাকে যদি রিটেন করে সেক্ষেত্রে সূর্যকুমার কুমার যাদবকেও রিটার্ন করবে সূর্য কুমার যাদবকেও কিন্তু সারবে না সুতরাং নিউজ এইটিন যে নিউজটা পাবলিশ করেছিল সেটা কিন্তু আর সত্য হচ্ছে না নিউজ এইট্টি যেটা পাবলিশ করেছে সেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নিউজটাই কিন্তু পাবলিশ করা হয়েছিল তবে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব কিন্তু অকশনে উঠছে না তারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসেই থাকছে এটাই কিন্তু ফাইনাল নিউজ এবার কিছুদিন আগে কলকাতা নাইট্রাস সূর্যকুমার যাদবকে আন অফিসিয়াল একটা অফার করেছিল সেই অফারটা হচ্ছে সূর্যকুমার যাদব আইপিএল দুহাজার পঁচিশে মেঘা অক্সনে উঠুক এবং সূর্যকুমার যাদবকে কলকাতা নাইটেরাস ক্যাপ্টেন হিসেবে দলে নিতে চাই এরকম একটা নিউজও কিন্তু পাবলিশ হয়েছিল তো দেখো সূর্য কুমার যাদবকে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করবে না রিটার্ন করবে তবে মুম্বাই ইন্ডিয়ান্স সূর্য কুমার যাদবের কিন্তু কলকাতা নাইট আসার একটা চান্স রয়েছে সেটা হচ্ছে অকশনের পরে ট্রেডের মাধ্যমে দলে নেওয়া যেমন করে হার্দিক পান্ডিয়াকে এবছর মুম্বাই ইন্ডিয়ানস দলে নিয়েছিল সেরকম করে কলকাতা নাইট কিন্তু আহ সূর্য যাদবকে দলে নিতে পারে আবার সেক্ষেত্রে যদি সূর্য যাদবের মত না থাকে অর্থাৎ সূর্য যাদব যদি মুম্বাই ইন্ডিয়ান সার্টে না চায় তাহলে কিন্তু আর কলকাতা নাইট রাইডার্স যাদবকে দলে নিতে পারবে না বুঝতেই পারছেন আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মা এই দুজন প্লেয়ারের কলকাতা নাইট রাইডার্সে আসার চান্স খুবই কম আর এই কারণেই কিন্তু শ্রেয়াস আয়ারকে আবারো আমরা কলকাতা নাইট রাইডার্সে ক্যাপ্টেন হিসেবে দেখতে পাবো অর্থাৎ শ্রেয়াস আয়ারকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে কে কে আর রিটেন করবে এবার আসছে রিটেশনের কি রুলস রয়েছে তো দেখো বন্ধুরা আমি আগেই জানিয়েছিলাম যে ছটা এবার বিসিসিআই যেটা জানিয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা দল করে প্লেয়ার রিটার্ন কিন্তু চারটেই করতে পারবে চারটে প্লেয়ারের বেশি রিটেন করতে পারবে না দুটো আর কার্ড থাকবে আর এই আর কার্ডটা কি এটাই কিন্তু অনেকে জানে না আর কার্ডের সম্পর্কে ডিটেলস একটা ভিডিও আমি আগামীকাল আপনাদেরকে দেবো তবে আইপিএল দু হাজার পঁচিশের রুলস কিন্তু থাকছে চারটে প্লেয়ারকে রিটার্ন করতে পারবে এবং দুটো কার্ড থাকবে টোটাল কার্ড দিয়ে কিন্তু টোটাল ছটা প্লেয়ার যে কোনো দল ধরে রাখতে পারবে আর টিএম কার্ড মানে সেই দুটো প্লেয়ারকেও কিন্তু কিন্তু যেকোনো দল চাইলেই ধরে রাখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ